গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত গেঞ্জি কারখানা ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বারো লক্ষ টাকা ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি আয়ত্তে আনে গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বারো লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে অশোকনগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের প্রগতি সংঘ এলাকায় জানা গেছে স্থানীয় শঙ্কর চক্রবর্তী তার নিজের বাড়িতেই প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে গেঞ্জির কারখানা চালাতেন গত শনিবারও রাত সাড়ে বারোটা নাগাদ ঘরে শুতে যাবার সময় তিনি দেখেন কারখানা ঠিকঠাকই রয়েছে মাঝে রাতে এলাকাবাসীর চিৎকারে ঘুম ভাঙে শঙ্কর বাবুর কোনোভাবে আগুন লেগে গেছে সে কেউ লাগিয়ে দিতে পারে কিন্তু শর্ট সার্কিট হয়নি ওটা পরিবারটা নিঃস্ব হয়ে গেল এই আগুনে কারণ তিনটে বেকার ছেলে তাদের পরিবারগুলো সম্পূর্ণভাবে এই কারখানার উপর নির্ভরশীল ছিল ঘুম থেকে উঠে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে তার কারখানায় খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রাই তারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় স্থানীয় দমকলে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন তবে স্থানীয়দের অভিযোগ খবর পাওয়ার পরেও দেরি করে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল স্বাভাবিকভাবেই দমকলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ব্যবসায়ী শঙ্করবাবুর অভিযোগ তার সাথে কারো শত্রুতা নেই তবে আগুনের ধরন দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবেই তার কারখানায় আগুন দিয়েছে যার ফলে তার ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় বারো লক্ষ টাকার কাছাকাছি ঘটনায় দশটি সেলাই মেশিন সহ কারখানায় তৈরি করে রাখা গেঞ্জি ও গেঞ্জি তৈরির কাঁচামাল পুড়ে হয়ে গেছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তারা রাত্রে সাড়ে বারোটার সময় আমরা শুয়েছি তারপরে রাত্রি একটা দেড়টা নাগাদ চিৎকার চাঁচামেচি শুনতে পাই আগুন আগুন বলে বাইরে বেরিয়ে এসে দেখি যে আমাদের ঘরে পুরো আগুন জ্বলছে দাও দাও করে তারপরে পাড়া সবাই ছুটে আসলো এসে জল দিল দিয়ে দিয়ে নেওয়ার পরে তারপরে দেখলাম তো পুরো সবাই উইকেট এসছে মানে আমাদের জল দিয়ে নেবাবার পরে প্রায় তখন পনেরো দুটো বাজে প্রায় আনুমানিক দশ থেকে বারো লাখ টাকা ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড অশোকনগর